हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल होप यू ऑल आर डुइंग वेल आमी श्वेता आज के भिडियोते आमी एक हेयर वाइटलाइजर रिव्यू देव जेटा यूज कर ले तोमरा तोमादेर स्कैल्प एंड हेयर रिलेटेड ऑल प्रॉब्लेम्स थेके रिड्यूस पेते पारो। भिडियोते आगे जाओयार आगे प्लिज चैनलटाके सबसक्राइब करे निओ, पाशे थाका बेल बाटनटा प्रेस करे निओ आमार नतुन नतुन भिडियोर साथे निजेके आपडेट राखार जोन्नो। तोमरा देखतेई पाच्छ एटा एकटा कोलकाता बेस्ड द सोमीज कैन हार्बल ग्रुपेर प्रोडक्ट। द फुल फॉर्म अफ दिस प्रोडक्ट इज द सोमीज कैन प्रोडक्ट ग्रो प्लस हेयर वाइटलाइजर द सिक्रेट्स अफ आयुर्वेदा। যারা এখনো জানো না হেয়ার ভাইটালাইজার ব্যাপারটা কি তাদের বলি, হেয়ার ভাইটালাইজার একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট যেটা স্ক্যাল্প রিলেটেড অল প্রবলেমস যেমন ড্যান্ড্রফ, স্ক্যাল্প ইচিং, স্ক্যাল্প ইনফেকশন, অল্প বয়সে বাল্ক হয়ে যাওয়া অ্যান্ড চুলের স্লোলি গ্রো করা, এই সমস্ত প্রবলেমগুলোকে হেয়ার ভাইটালাইজার ট্যাকল করতে চেষ্টা করে। শুধুমাত্র স্ক্যাল্প ইউজ করতে হয় যাতে করে তোমাদের স্ক্যাল্পটা হেলদি হয় অ্যান্ড তোমাদের চুল খুব তাড়াতাড়ি ইজিলিভাবে লম্বা এবং ঘন করতে সাহায্য করে হেয়ার ভাইটালাইজার। এটা একটা এক্সটার্নাল কার্টুন বক্সের মধ্যে এসেছিল বাট আনফর্চুনেটলি আমি সেই কার্টুন বক্সটা হারিয়ে ফেলেছি, তাই তোমাদের সাথে আমি সেটা দেখাতে পারছি না। অ্যান্ড এর মধ্যে থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অ্যান্ড এই প্রোডাক্টটা পারচেস করার লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো প্লিজ চেক আউট মাই ডেসক্রিপশন বক্স। অ্যান্ড আমি এটা বলতেই পারি দিস ইজ অ্যাবসলিউটলি এ পিওর হার্বাল আয়ুর্বেদিক প্রোডাক্ট অ্যান্ড দেয়ার ইজ নো হার্মফুল কেমিক্যালস অ্যান্ড প্যারাবেন ইন ইট, নো মিনারেল ওয়াটার ইন ইট। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা পার্পল কালারের প্লাস্টিকের স্প্রে বটল, যার স্প্রের জায়গাটা আলাদা একটা ক্যাপ দিয়ে সিকিউর করা আছে। তো এটা ট্রাভেল ফ্রেন্ডলি প্রোডাক্ট, তোমরা এটা বাইরে নিয়ে যেতে পারো বিকজ এটা গ্লাস বটল নয়, প্লাস্টিকের বটল, তো কোনো সমস্যা হবে না তোমাদের। চলো তোমাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা জলের মতো প্রোডাক্ট অ্যান্ড এর কালারটা সামথিং লাইক ব্রাউন এবং এর মধ্যে কোনো স্ট্রং স্মেল নেই, একটা মাইল্ড ফ্রেগরেন্স আছে যেটা ইউজ করার কিছুক্ষণ পর এমনিই উবে যায় এবং এই প্রোডাক্টটা ব্যবহার করা খুবই সহজ। এটা তোমরা রোজ রাতে শুতে যাওয়ার আগে তোমাদের স্ক্যাল্পে ইউজ করবে। আইদার তোমাদের স্ক্যাল্পের যেখানে যেখানে সমস্যা, যেখানে রিগ্রোথ হেয়ারের হয় না বললেই চলে অ্যান্ড বাল্টনেসটা বেশি, তো সেই জায়গাগুলোতে তোমরা এইভাবে পার্টিশন করে করে স্প্রে বটলের সাহায্যে স্প্রে করতে পারো, কোনো সমস্যা হবে না। অ্যান্ড দেন তোমাদের ফিঙ্গার টিপসের সাহায্যে 5 to 6 মিনিটস ম্যাসাজ করবে স্ক্যাল্পটাকে, হালকা হাতে, নখ লাগাবে না, তারপর ওভারনাইট ওইভাবেই রেখে দেবে। পরের দিন সকালে তোমাদের ফেভারিট শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে কন্ডিশনিং করে নেবে, কোনো সমস্যা নেই। অ্যান্ড এই প্রোডাক্টটা 6 মাস ইউজ করার পর আমি তোমাদের একটা জিনিস বলতে চাই এবং ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই, এই প্রোডাক্টটা ইউজ করলে তোমরা 6 থেকে 7 দিনের মধ্যে কোনো হিউজ ডিফারেন্স দেখতে পাবে না বিকজ এই প্রোডাক্টটা স্লোলি কাজ করে। তো প্রোডাক্টটা ইউজ করার ক্ষেত্রে তোমাদের পেশেন্স ধরে রাখতে হবে। I think after using 1 month of this product you can feel the difference of your scalp and hair। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। I will back in my next video till then, take care, bye।